আমি রান্না করতেছি, অনেক সময় দেখা গেছে ভাই নেই, এখন রান্না শেষই হয়নি, সিলিন্ডারটি শেষ হয়ে গেছে, ওই টাইমে দেখা গেছে ওই মানে সিদ্ধ হয় নাই বা রান্না শেষ হয়নি, ওইটাই এরাই খেয়ে আবার নতুন করে সিলিন্ডার গ্যাসের জন্য বসে থাকতেছি, অপেক্ষা করতেছি। আমার অনেক সময় দেখা গেছে একটু বৃষ্টি টিষ্টি হলে অথবা তখন সিলিন্ডার আনতে একটু কষ্ট হতো, বা বাসায় যদি ওর বাবা না থাকতো সিলিন্ডারের ঝামেলা হতো, সেই তুলনাগুলো এখন এখন আর ওই ইয়াগুলি অসুবিধাগুলি নাই। আসলে এই যেটা হচ্ছে সেটা সিলিন্ডারটা অনেকেই ভয় পায়, বিশেষ করে আমিও খুব একটা টেনশনে থাকতাম যে বুয়া ছিল যে অনেক সময় দেখা গেছে ওরা গ্যাসটা অন করে রাখছে, আমার গ্যাসটা শেষ হয়ে গেছে, রান্না করতেছি ওই টাইমে দেখা যাচ্ছে গ্যাসটা শেষ হয়ে গেছে, রান্না করে পুরোপুরি শেষ হয় নাই, একটা অনেক ঝামেলা ছিল। সেই তুলনায় ঘরের ভিতরে আমরা সবাই থাকতাম, একটা টেনশন একটা ভয় কাজ করতো, এখন সেটা নাই। মিটার সিস্টেম করাতে এখন হচ্ছে কি যে ওই পাঁচ টাকা দাম একটা মেসের জন্য এখন আর ওই অপচয় যে জিনিসটা সেটা এখন আর থাকবে না। খারাপ কিছু পাইনি অর্থাৎ এ বিষয়ে আমি আর কিছু বলবো না, এখন পর্যন্ত খারাপ যখন পাবো তখন বলবো। আগে তো গ্যাস শেষ হয়ে রান্না করতে করতে গ্যাস শেষ হয়েছে, তখন ওই গ্যাস আমাকে অনেক সমস্যা, রান্না অফ করে দিয়ে ওই রাইস কুকারে ভাত বসায় আলু ভর্তা দিয়েই খাওয়া চলেছে, আর এখন ইনশাল্লাহ তা কিছুই করে রাখছে। তা আমাদের এই লাইনই হোক সরকারি লাইনে যে কোনো লাইন মিটার থাকলে কেউ অপচয় করতে পারবে, এই জন্য আমার এটা খুবই পছন্দ। আগে যে সিলিন্ডার ব্যবহার করতাম ওটাই ঝুঁকি ছিল, কিন্তু এখন লাইটার গ্যাস পাওয়ার পরে ঝুঁকি মুক্ত এবং খুব ভালো।